বারকোডটা নিয়ে হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আমি সুরজিৎ চলেছি আরো একটা নতুন ব্লগ সঙ্গে নিয়ে তোমাদের মধ্যে। আমি আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন মানে আজকে ডেটটা হচ্ছে 15 তারিখ। 15 তারিখ মানে তোমরা অনেকেই বুঝতে পারছো যে আজকে আমাদের ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো আজ থেকে চালু হচ্ছে। মানে ইন্ডিয়ার মধ্যে আমাদের কলকাতাতে প্রথম জলের তলা দিয়ে মেট্রো চালু হচ্ছে, সেটা আজকে কভার করতে এসেছি। তো তোমরা অবশ্যই থাকবে, আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো যারা রেগুলার আমার ভিউয়ার্স তারা তো দেখোই, আর যারা দেখো না, যারা মাঝে মধ্যে ব্লগ দেখো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। তো ফার্স্ট আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, এরপরে আমি টিকিট কাউন্টারে যাবো, তোমাদের সমস্ত ডিটেলস বলবো, তোমরা সঙ্গে থাকো। যা সিনারিগুলো দেখো কত সুন্দর। জাস্ট ওয়াও, মানে এতটাই বড়। অন্যান্য মেট্রো স্টেশনগুলো যেগুলো দেখেছি এতটা বড় আমি দেখিনি, ঠিক আছে? তো এটা একটু স্পেশাল লাগছে। তো যাই হোক, এইটা হচ্ছে তালিকা, মানে হচ্ছে চার্ট, ভাড়ার তালিকা দেখো। আচ্ছা, এদিকে আছে হচ্ছে স্মার্ট কার্ড রিচার্জের ব্যবস্থা, কার্ড দিয়ে রিচার্জ করতে পারবে। আর টিকিট কাউন্টার হচ্ছে ওইখানে। তো বন্ধুরা, তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ। সবার আগে আজকে হচ্ছে তিনটে স্টেশন কভার করবে, একটা হচ্ছে ময়দান, একটা হচ্ছে মহাকরণ, মহাকরণ আর তিন নম্বর হচ্ছে প্ল্যানেট পর্যন্ত যাবে। ময়দান হচ্ছে 5 টাকা, মহাকরণ হচ্ছে 10, প্ল্যানেট হচ্ছে 10, ঠিক আছে? তো আমরা যে মেট্রোতে উঠবো, সবার আগে বলে দিই হুগলি নদীটা কভার করতে মানে যে ডিস্টেন্সটা আছে ওটা হচ্ছে 520 মিটার ডিস্টেন্স, ঠিক আছে? জলের তলা থেকে যাবে আর মানে ভূপৃষ্ঠ থেকে জলে মানে ভূপৃষ্ঠ থেকে মেট্রো পর্যন্ত, মানে ভূপৃষ্ঠ থেকে কতটা নিচে ওটা হচ্ছে 32 মিটার নিচে, ঠিক আছে? 32 মিটার নিচে থেকে মেট্রো যাবে আমাদের, আর গঙ্গাটা পার করতে 520 মিটার মানে এ আছে, মানে 520 মিটার গঙ্গাটা তলা থেকে যাবে। তো যাই হোক, আজকে সকাল 7টা থেকে স্টার্ট হয়েছে, রাত 10টা পর্যন্ত চলবে। আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে? আমি তাও একটি 2 নাগাদ, তত সকালে প্রচুর ভিড় ছিল, তো হয়তো এখানে দাঁড়ানো যেত না, ওই জন্যই আমি একটু দেরি করে এসেছি। তো এখনও প্রচুর ভিড় আছে, তোমরা সাইডে হয়তো দেখতে পাচ্ছ, ভেতরের দিকে অনেক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমার এতটাই ভালো লাগছে, আজকে ফার্স্ট টাইম আমি মানে গঙ্গার নিচ থেকে মানে এই প্রথম আর কি, একটা আলাদা অনুভূতি, খুবই ভালো লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আমি একটু পরে টিকিটটা কেটে নিচে নিয়ে যাব, তো তোমরা সবাই দেখবে। তো এটা 6 তারিখে তো উদ্বোধন হয়ে গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছে, কিন্তু প্যাসেঞ্জারদের জন্য আজ থেকে স্টার্ট হবে। তো আজকে আমরা নর্মালি আজ থেকে চলতে পারবো। তো চলো এবার টিকিট কাউন্টারে যাওয়া যাক। তো বন্ধুরা, টিকিট কাউন্টার থেকে এই দেখো টিকিট নিয়ে নিয়েছি। ফার্স্ট আমি আগে টোকেন পেতাম, এখন এই টোকেনটা এটা একদম আলাদা কাগজের, তারপর উপরে বারকোড লাগানো, আমি জানি না এটা কীভাবে ইউজ করবো, এখন সবাই যেরকম করবে আমি সেইভাবে করবো। গঙ্গাটা এখন কভার হবে, এটা আমি দেখেছি এর আগে মানে চ্যানেলে, একটা ব্লু লাইট মানে গঙ্গাটা যেখান থেকে স্টার্ট হয়েছে একটা ব্লু লাইট পড়বে, যেখানে শেষ হবে সেখানে ব্লু লাইটটা এন্ড হয়ে যাবে। এখন এখানে টোকেনটা কিভাবে, বারকোডটা নিয়ে খুলে গেছে, চলো এই লাইন পেরিয়ে গেছি বারকোড দিয়ে। তোমরা দেখলে কিভাবে বারকোডটা ইউজ হচ্ছে। তো আচ্ছা, ওপাশ থেকে ঘুরে নিচে যেতে হচ্ছে, আরো নিচে যেতে হচ্ছে, মানে মানে ভাবো তোমরা। এখানে আবার পানীয় জলের ব্যবস্থাও আছে, তো আসার সময় নেবো, এখন নেবো না।
কতটা নিচের দিকে যাচ্ছে দেখো, আচ্ছা মনে হচ্ছে আবার নিচে যেতে হবে, এইদিকে এইদিকে প্ল্যাটফর্ম, মানে দেখো এতটা নিচে চলে এলাম, আবার নিচে যেতে হবে, চলন্ত সিঁড়ি দিয়ে আবার নিচে যেতে হবে, মানে কতটা নিচে আমরা আছি তুমি তোমরা মানে ভাবো। ফাইনালি মেট্রো যেখান থেকে স্টার্ট হবে সেখানে এসে পৌঁছালাম। তো একটা জিনিস দেখাচ্ছি যেটা আমি প্রথম দেখছি, 22-23 মানে প্রত্যেকটা দরজার সামনে মেট্রো এসে থামবে, ঠিক আছে, স্লাইডিং সিস্টেম টোটালি, মেট্রো এসে মেট্রো দরজা খুলবে, তারপর এই দরজাটা খুলবে, মানে দুটো দরজা কভার করে আমাদের মেট্রোতে ঢুকতে হবে, ঠিক আছে, আন্ডার ওয়াটার মেট্রো, মানে মনে হচ্ছে যে ফরেন কান্ট্রিতে এসে গেছি, বিশ্বাস করো বন্ধুরা, মানে এতটাই এতটাই ভালো লাগছে, এতটাই সুন্দর করেছে দুটো সাইড, এটা হচ্ছে টু এ, এটা মানে হাওড়া ময়দান মানে এইদিকে ঢুকছে লাস্ট, আর এই সাইডেরটা চলে যাচ্ছে একদম আপে ওয়ান এ, মানে সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত। তো আজকে ওই পাশে চলবে না, আজকে স্প্ল্যানেড পর্যন্তই চলবে। তো মেট্রো আসে বন্ধুরা, মেট্রোতে উঠে কথা বলছি তোমাদের সঙ্গে, মানে ভিড়টা দেখো, ভালো লাগছে আবার ভয় ভয় লাগছে, আজকে প্রথম দিনে চড়ছি, খুবই ভালো লাগছে, এখনো স্প্লেনের রাস্তে করে কিছুক্ষণ টাইম আছে, তোমরা দেখো দেখো বন্ধুরা ব্লু লাইট জ্বলছে, দেখো গঙ্গা স্টার্ট হয়ে গেছে, গঙ্গা তলায় আছে এখন, দেখো দেখো বন্ধুরা চারিদিকে ব্লু, এখন গঙ্গার তলা আছে, পুরো 520 মিটার পর্যন্ত যাবে, কতটা সুন্দর লাগছে, আমরা আছি গঙ্গার তলায়, গঙ্গার তলা থেকে বেরিয়ে গেছি, আর মেট্রোটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে অন্য অন্য মেট্রোর থেকে খুবই সুন্দর লাগছে, তো জাস্ট অসম। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে খুবই সাবধান, ঠিক আছে, লিখেই দিয়েছে, অন্যান্য মেট্রোতেও থাকে কিন্তু এটা একটু বেশি সুন্দর করে দেওয়া আছে, আর দরজা হেলান দেবেন না, এটা তো দেখাই আছে বিপজ্জনক হতে পারে, ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে যদি আগুন ঠাগুন কিছু প্রবলেম, কোনো ধোঁয়াও যদি হয় এখানে অ্যালার্ম বাজবে, ঠিক আছে, অ্যালার্ম সিস্টেম আছে, আচ্ছা এদিকে আছে হচ্ছে সাউন্ড সিস্টেম, এখানে অ্যালার্ম সিস্টেমও আছে, এখানে অ্যালার্ম আছে, আচ্ছা চার্জিংয়ের ব্যবস্থাও আছে, খুবই সুন্দর, আচ্ছা এখানে আগুন লাগলে ফায়ার ব্রিগেডের সিস্টেম করা আছে, ঠিক আছে, এটা হচ্ছে জয়েনের মাঝখানে দুটো বগি, কত সুন্দর দেখো, কমফোর্টেবল, তো স্প্ল্যানেড পৌঁছে গেছি, এবার আমরা মেট্রো থেকে নামবো, তো বন্ধুরা স্প্ল্যানেডে নেমে গেছি, দেখো
দরজা খোলা এটাই লাস্ট, আজকে এত পর্যন্ত যাবে, দেখো দরজা বন্ধ হয়নি, পুরো মেট্রো খালি হয়ে গেছে। আন্ডার ওয়াটার মেট্রোতে একটা ভালো সিস্টেম আছে কি, এখানে আমি লিফ্টও দেখতে পেলাম, সব মেট্রোতে দেখা যায় না, আমি যাই, আমি এখনও দেখিনি যে মেট্রোতে চলেছি, তো আন্ডার ওয়াটার মেট্রোতে একটা লিফ্ট এড়া সিঁড়ি, মানে লিফ্টটা এই জন্যই দেওয়া যে এতটা উঁচু, মানে এতটা হাই, মানে অতটা দু তিনটে সিঁড়ি পার করে তারপর উপরে উঠতে হবে, সিনিয়রদের জন্য সেটা পসিবল না, তাই জন্য লিফ্টের ব্যবস্থা করে। দেখো মানে কীভাবে ইঞ্জিনিয়াররা কত সুন্দর করে বানিয়েছে তার একটা নমুনা, ঠিক আছে। দেখো কত কতটা সুন্দর, দেখো এই যে হাওড়া ব্রিজ কীভাবে মেট্রোটা গেছে, এই হচ্ছে ওয়াটার, সরি জলের নিচ থেকে, দেখো কতটা সুন্দর লাগছে, এটা হচ্ছে স্ট্রাকচার, মানে এই অনুযায়ী মেট্রোটা বানানো হয়েছে। তো এইটা ছিল আজকে আমাদের ফার্স্ট ইন্ডিয়াস আন্ডার ওয়াটার মেট্রো জার্নি ফ্রম কলকাতা, ঠিক আছে। তো তোমরা যারা যারা আসোনি আজ, যারা তো মানে তোমরা তো আসোনি, এই ফার্স্ট আজ থেকে স্টার্ট করেছে, তোমরা এসো, তোমরা চলো, তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে জানিও। তো আমার খুবই ভালো লেগেছে, খুবই বলে বোঝাতে পারবো না, আর কিছুদিন ধরে আমার ব্লগস আসছিলো না, আমি প্রমিস করছি আবার কন্টিনিউ করবো, একটা প্রবলেমের জন্য বন্ধ করেছিলাম, তো আজকের জন্য এখানেই স্টপ করছি, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ আবার নিয়ে আসছি আমি কিছুদিনের মধ্যেই। তো তোমরা ভালো থেকো, আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা রেগুলার ফলোয়ার তারা অবশ্যই ভিডিওটা দেখো। টাটা, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।